গাইস দ্য বিগ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গুড মর্নিং পুরীতে আজকে থার্ড ডে আর আজকে কিন্তু আমরা ঘুরবো অনলি সি বিচে পুরীতে ঘুরবো কারণ কালকে খুব চাপের মধ্যে দিয়ে গেছি মায়েদেরও তো শরীরটা খারাপ হয়ে গেছে পুরো সারা মানে ভুবনেশ্বর নন্দনকানন তারপরে সব কিছু মানে মোটামুটি দেখা হয়ে গেছে তো আমি কিন্তু রেডি হয়ে গেছি ঋষভ এখানে এই যে রেডি ঋষভ দেখি কেমন লাগছে ঋষভ ইজ রেডি টু গো অ্যান্ড এখন যাবো সি বিচে তো চলো সকাল সকাল সকালে ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সব ওখানেই করবো তারপরে আজকে স্নানও করার ইচ্ছা আছে চলো চলো অ্যান্ড এখানে কিন্তু বাইরে মা ঋষভ সবাই রেডি হয়ে গেছে এখানে ওয়েট করছে তো চলো যা যাক সি বিচে ঋষভের খেলনা খেলনাও নিয়ে নিয়েছি ওখানে এই তো সানগ্লাস কই তো গাইস সকাল সকাল ঋষভ বাপার হাত ধরে চলে যাচ্ছে সি বিচে আর আমরাও যাচ্ছি পিছু পিছু হোটেল রুম থেকে সি বিচের রাস্তা মাত্র এক মিনিটের পথ আজকে আমরা খুব হ্যাপি কারণ সি বিচে বসেই আমরা আমাদের মর্নিং ব্রেকফাস্টটা সারবো তাই বিচের মধ্যেই যে দোকানগুলো থাকে ওই দোকানগুলো থেকেই আজকে খাবো এখানেই চা টা খাবো আর এখান দিয়ে এখানেই ব্রেকফাস্ট করবো আজকে সকালে তো প্রথমেই ব্রেকফাস্টটাই আদা চা দিয়েই শুরু করলাম আজকে আর দুধ চা নিইনি একদম নর্মাল হালকা করে একটা চা নিয়ে নিয়েছি আর তার সাথে বিস্কিট ছিল আর কৃষককে একটু বিস্কিট খাওয়ার কথা বলতে দেখছি যে ও এক মনে সমুদ্রের দিকে তাকিয়ে আছে সত্যি কী অপূর্ব দৃশ্য আর কি অপূর্ব ফিলিংস মানে বলে বোঝানো যাবে না সামনেটা এত ভালো লাগছিল আর যেহেতু এখানে এতটা ঠান্ডা পড়েনি সেই জন্য আমরা খুব এনজয় করছিলাম আর এইখানে এই যে চেয়ারগুলোতে মানে ঘন্টায় 50 টাকা করে পার হেড এক একটা চেয়ার ঠিক আছে তো সেইভাবে চেয়ার না নিলে তো রোদরে বসতেও পারবো না সেই জন্য আমরা এখানে একটু বসার মতো জায়গা করে নিলাম আর আর ওদিকে কৃষ্ণও আমাদেরকে খাবার এনে এনে দিচ্ছিল ওই সি বিচের মধ্যেই পাওয়া যাচ্ছিল দই বড়া যেহেতু উড়িষ্যা এসেছি তো উড়িষ্যা স্পেশাল খাবার তো খেতেই হবে সেই জন্য ব্রেকফাস্টে মায়েদের জন্য দই বড়া ইডলি এইসব অর্ডার করা হয়েছিল তো আমরা ওইগুলোই সকালের ব্রেকফাস্টে খেয়ে নিলাম আর খেয়ে এই অপূর্ব দৃশ্যগুলো উপভোগ করছিলাম এখানে বসে আর কৃষক ওর ওই খেলনা নিয়ে এখানে সুন্দরভাবে এনজয় করছিল ধর এই আসলে এই খেলনাগুলো এখানেও সি বিচের মধ্যেও পাওয়া যাচ্ছিলো দেখলাম আর ওই স্যান্ড দিয়ে খেলতে খুব ভালোবাসে ঘরে খেলে আর আজকেও একদম রিয়েল স্যান্ড পেয়ে গেছে ওকে আর পাইকে এরপরেই কৃষক চলে এলো একদম সমুদ্রের পাড়ে আর এখানে এসে এইভাবে আমরা দাঁড়িয়েছিলাম আর এনজয় করছিলাম মায়েরা একদম উঠে আসতে চাইছিল না আমি কৃষককে ধরে জোর করে পাঠিয়ে ওনাদেরকে তুলে আনলাম আর ওনারা এখানে দাঁড়িয়ে কৃষকের সাথে খুব মজা করছিল আসলে কৃষক কিন্তু খুব আনন্দ পেয়েছে আমি যখন কৃষকের থেকেও ছোট সেই সময় একবার পুরীতে এসেছিলাম আর আজকে মা আমার মায়ের হাত ধরে সেই 3 বছর বয়সে আমি এই জলের মধ্যে এভাবে আনন্দ করেছি আর আজকে কৃষক আমার মায়ের হাত ধরে এভাবে দাঁড়িয়ে মজা নিচ্ছে সত্যি ভাবা যায় না না দিনগুলো কত ফাস্ট ফাস্ট চলে যায় কদিন পরে কৃষকও অনেক বড় হয়ে যাবে আর যাই হোক ফাইনালি একটা আমি কৃষানুকে বললাম যে ওকে একটু ঘোড়ায় চড়ানো যাক তো কৃষক ঘোড়ায় উঠেছে ওর বাবার সঙ্গে একা একা তো উঠতে ভয় পায় যার জন্য বাবা ওর সাপোর্টার হয়ে উঠলো ঘোড়া রাইড করে বেশ ভালোই মজা পেয়েছে দেখছি আর ইচ্ছা আছে এর পরে বার এসে মানে দুপুরের পরপর এসে আমরা এখানে স্নান করব এখনই স্নান করতে নামবো না আর স্নান করার ভিডিও আমি হয়তো তুলতে পারবো না কারণ ফোন টোন সব হোটেল রুমে রেখেই আসতে হবে যার জন্য এখন যেটুকু এনজয় করছি সেটুকুই আমি তুলে ধরতে পারবো আর জাস্ট আর আজকের দিনটাই হয়তো আমরা থাকবো তারপরে পরের দিনই আমরা বেরিয়ে আসবো বেরিয়ে যাব তো ঘোড়াটা এত কিউট ছিল সাদা রঙের একটা ঘোড়া আমি খুব আদর করেছি ওকে তারপরেই একটু খুব ওয়েদারটা ভীষণ ড্রাই লাগছিলো তো এখানে ডাব দেখা গেল তো ডাব তো খুবই ভালো শরীরের জন্য সেই জন্য সবাই মিলে আমরা একটু ডাবের একটু ঘোরাঘুরি হয়ে গেছে একটু পরে আবার স্নান করতে আসবে ঠিক আছে এখন গিয়ে একটু রেস্ট নিই তারপরে আবার আসবে
আসলে এইটুকু ঘোরাঘুরি করে আমাদের কিন্তু মন শান্তি হয়নি, ঠিক আছে? তো এর জন্য একটু পরে আবার আসবো আমরা, আর সেই ভিডিওগুলো তো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কারণ ভিডিও তুলতেই পারবো না। যে ছবিগুলো আমি তুলেছি সেগুলো সব অ্যাটাচ করে দিচ্ছি, তোমরা প্লিজ দেখে নিও, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। অ্যান্ড এরপরে কৃষভ এই যে যাচ্ছে রাস্তা দিয়ে, ও কিন্তু ওর ডান্সে স্টেপ করতে করতে যাচ্ছে, দিদি রীতিমতো মুখে গান করে, পাগল একটা। তো ঘরে আসার পরে ছেলেরা এসছে, বেশ সুন্দর করে ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে দিচ্ছে। আবার এই দেখো কৃষভের জন্য আবার এখানে একটু সামান্য বাড়ি দিয়েছি, চাবাল দিয়ে। আমাদের ঘরে যে ক্লিন করে দিচ্ছিলেন এই মানে এনার সঙ্গে কৃষভের স্কুলে একটা আন্টি আছে যে ওদেরকে টেক কেয়ার করে, সেই আন্টিটার অনেকটা মিল আছে, তো কথাবার্তা দেখতেও অনেকটা একরকম। তো কৃষভ ওনার সাথে এনাকে গুলিয়ে ফেলছিল, আর ও ভাবছিল ওর ওই আন্টিটা বোধ হয়, আর সেইটা ভেবেই আমি ওনাকে বলাতে উনিও কৃষভের সাথে বেশ ভালোভাবে বন্ধুত্ব করে নিল, আর সুন্দরভাবে দেখো কৃষভকে দুটো পিজিএন বানিয়ে দিয়েছে। আর সত্যি কথা বলতে এরকম টাওয়াল দিয়ে ডিজাইন আমি ফার্স্ট টাইম দেখলাম, খুব ভালো লাগলো। এই নিয়ে আরও অনেক রকমের ডিজাইন করতে পারে। এরপরে আমাদের মায়েদের ঘরটা ক্লিন করে ওনাদের ঘরেও দুটো এরকম ডিজাইন করে দিয়ে এসছে, ওনাদের ঘরে অন্য কিছু করেছে। এদিকে মায়েদের ঘরও বেশ পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছে, আর মায়েদের ঘরে একটা জিনিস বানিয়েছে, চলো দেখাচ্ছি। Later. হাই গাইস, তো ফাইনালি আমরা এখন যাচ্ছি স্নান করতে, সমুদ্রের তিন দিন হয়ে গেল, আর আজকে হচ্ছে সেই সুবর্ণ সুযোগ এসেছে যে সমুদ্রের জলে ডুব মারবো সব মিলে। তো কৃষভও খুব এক্সাইটেড, ওর বাবাইও খুব এক্সাইটেড। কৃষভ তো সকালেই স্নান করতে বসে গেছিলো, তো এখন যাব আমরা। এই যে কৃষ্ণও রেডি, কৃষভও রেডি, চলো দেখাচ্ছি। তো আমরা এখন স্নান করতে যাচ্ছি, বাট ফোন নেবো না, ইচ্ছা করে, কারণ ফোন নিলে আর মস্তি করতে পারবো না, ছবি তোলা তুলি হবে। তো ফোনটা রেখেই যাবো ঘরে, আর এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলবো, যাই। আর এমনি যা যা ফটোশ্যুট করবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। টাটা। প্রথমে সি বিচে উঠেই আমরা এই ক্যামেল রাইড করেছি, কৃষভ কিন্তু খুব মজা করেছে, হর্স রাইডের থেকে ক্যামেল রাইডে বেশি মজা করেছে দেখছি কৃষভ। তারপরে এই সব পোজ দিয়ে আমরা ছবি টবি তুলেছি। স্পিডবোর্ডে ওঠার ইচ্ছা ছিল, বাট স্পিডবোর্ডে উঠতে পারিনি, কারণ যেটুকু পয়সা লাগে স্পিডবোর্ডে ওঠার জন্য, স্নান করবোর জন্য মানি ব্যাগ আনা হয়েছিল না, তো পর্যাপ্ত পরিমাণে পয়সা আমাদের কাছে ছিল না। এভাবেই ফান করেছি, স্নান করতে করতে অনেক ছবি টবিও তুলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং আর ভিডিও।